আসসালামু আলাইকুম শাপলা একাডেমি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে থাকছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বাস্তব ভাইভার অভিজ্ঞতা ভাইভাটি অনুষ্ঠিত হয়েছে বিশে জুলাই দু হাজার বাইশ প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাইভা শুরুর পূর্বে সকাল নয়টা দি তিরিশের দিকে সকলে উপস্থিত ছিলাম সকলকে ডেকে লাইব্রেরিতে বসিয়ে পর্যায়ক্রমে সবাইকে দিয়ে এমসিকিউ পরীক্ষায় লিখিত বাক্যগুলোর মধ্যে দুটি বাংলায় এবং একটি ইংরেজিতে লিখে নিল এরপর ভাইভা শুরু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রার্থী অনুমতি নিয়ে সালাম দিয়ে রুমে প্রবেশ করলাম বোর্ড বসুন কাগজপত্রগুলো আমাকে দিন প্রার্থী ধন্যবাদ স্যার বলে কাগজপত্র দিলাম বোর্ডের একজন মেম্বার আপনার নাম কি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাবার নাম মোহাম্মদ আকরামুল হোসেন বোর্ড একজন মেম্বার কাগজপত্র দেখে বলল আপনি তো বায়োকেমিস্ট্রিতে পড়েছেন তাহলে প্রাথমিক বিদ্যালয়ে কেন আসবেন শিক্ষার্থীদের খ শেখানোর জন্য প্রার্থী ধন্যবাদ স্যার বায়োকেমিস্ট্রি এমন একটি সাবজেক্ট যেটা প্রাথমিক শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষের জানা প্রয়োজন এভাবে বুঝিয়ে উত্তর দিলাম বোর্ড একটি কাগজে অক্সিজেনের সংকেত এবং বিষ পাশাপাশি লিখে এর মধ্যে পার্থক্য কি বলুন প্রার্থী পার্থক্য দুইটি ভালোভাবে বোঝাতে সক্ষম হলো বোর্ড ওজন স্তর ওজনের সংকেত কি জিজ্ঞাসা করলো প্রার্থী উত্তর দিল ও থ্রি বোর্ড জিজ্ঞাসা করলো ওজন স্তর কেন ফুটো হয় প্রার্থী ওজন স্তর ফুটোর কারণ ব্যাখ্যা করলো বোর্ড বিক্রিয়া দেখাতে পারবেন জিজ্ঞাসা করলো প্রার্থী উত্তর দিলাম হ্যাঁ দেখাতে পারবো দেখাতে অবশ্য হয়নি বোর্ড বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কী কী পার্থি চারটি ও স্তরগুলোর নাম বললাম বোর্ড জিজ্ঞাসা করল আমরা কোন স্তরে বসবাস করি পার্থি উত্তর দিলাম বোর্ডের আরেকজন মেম্বার বলল অন্য ছাইটে জিজ্ঞাসা করুন বোর্ড ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি জেলেনস্কি বোর্ড রাশিয়া ও ইউক্রেনের মুদ্রার নাম বলুন বোর্ড পার্থী রাশিয়ার মুদ্রা রুবল ইউক্রেনের মুদ্রা হিব্রিনিয়া বোর্ড ইউক্রেনে রাশিয়ায় এখানে যুদ্ধ হচ্ছে না আগ্রাসন প্রার্থী এটা রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে আগ্রাসন কিন্তু ইউক্রেন এবং তার বন্ধু পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি যুদ্ধ বোর্ড ঠিক আছে আপনি এখন আসতে পারেন ধন্যবাদ স্যার সালাম দিয়ে বের হয়ে আসলাম